সো হ্যালো গাইস, আজকের অনেক দিন বাদে আমি একটা ট্যুর ব্লগ করছি। ট্যুর ব্লগটা একদম ডোমেস্টিক, মানে আমাদের কলকাতার মধ্যেই। আমরা আজকে যাচ্ছি সাউথ পাকসি সেমিট্রি। তো বেসিক্যালি সাউথ পাকসি সেমিট্রি, যখন ইংরেজরা ফার্স্ট এসেছিল দুটো সেমিট্রি তৈরি করা হয়েছিল, সাউথ আর নর্থ। তো এটা হচ্ছে সাউথ পাকসি সেমিট্রির বাউন্ডারি, আর নর্থ পাকসি সেমিট্রিটা পরে দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলে পরিণত হয়েছিল। তো আমরা এখন যাব সাউথ পাকসি সেমিট্রিতে। তো ফাইনালি এসে গেছি আমরা সাউথ পাকসি সেমিট্রি। তো যেটা আমি দেখিয়েছিলাম নর্থ পাকসি সেমিট্রি, যেটা উল্টো দিকে, ওটা অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, ওটা নর্থ পাকসি সেমিট্রি ছিল। ওটা ভেঙে স্কুলটা তৈরি করা হয়েছে, এটা সাউথ পাকসি সেমিট্রি এখন অবধি আছে, ইংরেজরা আসার পর থেকে সেমভাবেই আছে। চলুন ভেতরে গিয়ে দেখছি। এর প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা, নাম এন্ট্রি করে যেতে হয়, 20 টাকা টিকিট কেটে ওখান থেকে টিকিট কাটতে হবে, দেন ফেরার সময় আবার এন্ট্রি করে আসতে হয়। এই হচ্ছে সাউথ পাকসি সেমিট্রির টিকিট। তো এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমরা লাস্ট জানতাম এখানে 20 টাকা করে এন্ট্রি ফিস, তো এখন এটা বেড়েছে, বেড়ে 1 এপ্রিল থেকে 25 রুপিস হয়ে গেছে। ক্যামেরা নিয়ে আপনারা যদি দেখেন বোর্ডটা, ক্যামেরা নিয়ে হচ্ছে 50 টাকা, আর যদি উইদাউট ক্যামেরা হয় তাহলে পার পার্সন 25 রুপিস, ভ্যালিডিটি ফর 2 আওয়ার্স অনলি। তো আপনারা গেটে নাম আর টাইমটা এন্ট্রি করে যাচ্ছেন, 2 ঘন্টার মধ্যে বেরোতে হবে। তো এটা একটা রুলস। এখন আমরা এসে দাঁড়িয়েছি হেনরি লুইস ভিভেন ডিরোজিও, ওনার যেটা কবরস্থান সেখানে, এখানে ওনাকে কবরস্থ করা হয়েছিল। উনি হিন্দু কলেজের প্রফেসরও ছিলেন, ইভেন একজন সমাজ সংস্কার ছিলেন। মাত্র 23 বছর বয়সে এনে মানে মারা গিয়েছিলেন ইনি। তো এনার কবরস্থানটা আমরা দেখলাম। বাকি এখানে আর কতগুলো কবরস্থান আছে, যেমন তার মধ্যে থেকে উল্লেখযোগ্য হচ্ছে দ্য ডেনসন ফ্যামিলির কবর, যেখানে বেসিক্যালি ডেনসন ফ্যামিলির জন্য এই কবরস্থানটি কুখ্যাতি আছে, মানে হন্টেড প্লেস বলা। বিকজ এই ডেনসন ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার 1 সপ্তাহের মধ্যে অস্বাভাবিকভাবে মারা গেছিলেন। তো এখনও বলা হয় কবর থেকে নাকি রক্তের দাগ দেখা যায়, রক্ত বেরোয়। তো সেটা আমরা দেখব। আর আরেকজনের হচ্ছে মিসেস সারা পিয়ারসন, সব থেকে পুরনো কবর, সেটা আমরা দেখব। আর আরেকটি উল্লেখযোগ্য কবর হচ্ছে চার্লস হিন্দু স্টুয়ার্ট, উনি একজন ব্রিটিশ সৈনিক ছিলেন, ওনার কবরটাই সামনে। উনি বেসিক্যালি হিন্দু ধর্মের প্রতি অনেকটা আকৃষ্ট ছিলেন। তো ওনার ইচ্ছা ছিল উনি মারা যাওয়ার পর ওনার যে কবরটা বানানো হবে তার সামনে যেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতিমূর্তি থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এখন অনেকটাই ভগ্নপ্রায় প্রতিমূর্তি বানানো হয়েছে। চার্লস স্টুয়ার্ট লেখাও আছে ওখানে সামনে। ইনি এমন একজন ব্রিটিশ সৈনিক যিনি এতটাই প্রভাবিত ছিলেন, হুগলি নদীতে স্নান করে তিনি নিত্য পূজাও করতেন, ইভেন যখন উনি লন্ডনে যেতেন তখন দেবদেবীর মূর্তিও নিয়ে যেতেন পূজা অর্চনার জন্য। তো ওনার কবরটা উল্লেখযোগ্য। বাকিগুলো চলুন দেখা যাক। এখানে প্রায় 1600 কবর রয়েছে আমরা যদি দেখি, আর মাঝখানে আর এর আগেও অনেক কবর ছিল, বাট মাঝখানে দ্য আর্ট গ্যালারি তৈরি করার জন্য যখন অনেকগুলো কবর অলরেডি ভাঙা শুরু হয়ে গেছিলো, তারপর হাইকোর্ট পিটিশন জারি করেছিল যে না, এই জায়গাটাকে হেরিটেজ হিসাবে ডিক্লেয়ার করা হবে, তো আর কোনো কবর ডিস্ট্রয় করা হবে না। নাহলে এখানে আরও অনেক কবর আছে যেগুলো কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। চেষ্টা করি এখানে ভগ্নপ্রায় অনেক কবরগুলো যেগুলো আছে তার মধ্যে থেকে একটা ফাটল আছে,
ভিতরে দেখার চেষ্টা করবো, কিরকম হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। ভিতরে মাটি, এগুলো পুরো মাটি হয়ে গেছে। এখানে এত কবরের মাঝখানে মিসেস সারা পিয়ারসনের কবরস্থানটা, দ্য ডেনসন ফ্যামিলির কবরস্থানটা খুঁজতে অনেকটাই সময় লাগছে, আর প্রত্যেকটা কবর পড়তে হচ্ছে নামগুলো, তার মধ্যে অনেকেরই নাম বোঝা যাচ্ছে না। অনেস্টলি বলবো, এই জায়গাটাকে হন্টেড বলা হয়, ডেফিনেটলি যেটা বলা হয় তার পিছনে কোনো রিজন তো থাকবেই। এখন অবধি সেরকম কিছু ফিল হয়নি, দিনের বেলা ফিল হওয়াটাও একটু মুশকিল, কিন্তু বাকি দেখা যাক, এগোতে থাকছি, খোঁজার চেষ্টা করছি। এই জায়গাটা সিমেট্রির একদম পিছনে, অনেকটা নিঝুম, চুপচাপ, শান্ত। এখানে অনেকগুলো পরপর কবরস্থান আছে কাছাকাছি পাশাপাশি। এই জায়গাটা আমি দেখছি, মাইট বি যদি এখানে খুঁজে পাই। বেসিক্যালি দ্য ডেনসন ফ্যামিলির জন্যই বলা হয় কবরটা হন্টেড, মানে এই জায়গাটা সিমেট্রিটা। এই প্লেসটাকে হন্টেড প্লেস বলা হয়, এটা আমি এখন অবধি এরকম কিছু দেখতে পাইনি যে কারণে এটাকে হন্টেড বলা যায়। মানে লাইক কিছু তো রিজন থাকবে হন্টেড বলার, বাট স্টিল এখানে সেরকম খুব একটা কিছু আমি ফিল করতে পারিনি এখন অবধি। চ্যালেঞ্জ করছি না, অবভিয়াসলি ওনারা ওনাদের মতো আছেন। সো লাস্টে দু ঘন্টা কমপ্লিট করে আমরা নাম এন্ট্রি করে বেরিয়ে এলাম, নাম অ্যান্ড ডেট অলরেডি মেনশন করে বেরিয়ে এলাম। তো বেসিক্যালি আমি যেটা দেখলাম আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী ওটা খুব পিসফুল একটা জায়গা, বাট কোনোভাবেই হন্টেড কিছু নেই। তো বেসিক্যালি যারা, আমি জানি না, ইউটিউব ব্লগার যারা ব্লগ বানিয়েছে তারা কিছু ফিল করেছে নাকি জাস্ট একটা সাসপেন্স ক্রিয়েট করার জন্য এটা বলা হয়েছে, বাট অনেস্টলি কিছু নেই। ফ্যামিলির সাথে আসা যায়, অনেক হেরিটেজ আছে, যে হেরিটেজগুলো আর অন্য কোথাও দেখতে পাওয়া যাবে না, তো একটা কালচার। আমি বলবো আমার মতে, ইটস মাই ওপিনিয়ন, লাইক এর কোনো কিছু ভয় না পেয়ে আপনারা আসতে পারেন, ভিজিট করতে পারেন, যথেষ্ট ভালো লাগবে। হ্যাঁ, ডেফিনেটলি জায়গাটা পরিষ্কার রাখবেন, যতটা স্বচ্ছতা রাখা যায় ততটা রাখবেন। আসুন, মজা করুন, পিসফুল একটা জায়গা, খুবই ভালো। ওভারঅল সাউথ পার্ক সিমেট্রির ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার ভালো ছিল, ইটস গুড। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।